বাংলার জেলে জামাই আদরের দিন শেষ, এবার বিহারের জল খেতেই হবে অনুব্রত মণ্ডলকে। এই মুহূর্তে একসঙ্গে অনেকগুলো ছবি আপনাদের সামনে তুলে ধরছি। জেল থেকে বের করা হচ্ছে কেষ্টকে, জেলে চিকিৎসা করা হয়েছিল, তারপরে কলকাতার পথে কেষ্ট। বাইরে বিজেপি স্লোগান, এমনকি শুদ্ধিকরণ কর্মসূচি। জেলের বাইরে মোতায়েন ছিল পুলিশ, বিজেপির শুদ্ধিকরণ কর্মসূচির গোবর জল ছিটিয়ে। আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি অর্ণব রয়েছে। অর্ণব, এই মুহূর্তে কি কি মুভমেন্ট রয়েছে? দেখো, এই মুহূর্তে বলা যেতে পারে অনুব্রত মণ্ডলের কনভয় পৌঁছে গেল কলকাতায়। এই মুহূর্তে দ্বিতীয় হুগলি সেতুর উপরে অনুব্রত মণ্ডলের কনভয় দেখতেই পাচ্ছ। কিছুক্ষণ আগেই সেকেন্ড হুগলি ব্রিজ, যে টোল প্লাজা, সেই টোল প্লাজা কিন্তু ক্রস করে গেছে অনুব্রত মণ্ডলের কনভয়। এবং এই মুহূর্তে অনুব্রত মণ্ডল তিনি কিন্তু এই গাড়িতেই রয়েছেন, এবং এই গাড়িতে তাকে আজকে আসানসোল শহরতলাগার থেকে বের করা হয়। এবং এই মুহূর্তে অনুব্রত মণ্ডলের কনভয় কিন্তু জোকা ইএসআই হসপিটালের পথে কিন্তু এগিয়ে চলেছে, এবং অনুব্রত মণ্ডল তাকে কিন্তু এবার কিন্তু আর কোনোরকমভাবেই কিন্তু বাঁচানো গেল না, তিনি কোনোভাবেই বাঁচতে পারলেন না। ইডির যে সামান ছিল, অর্থাৎ ইডির যে প্রোডাকশন ওয়ারেন্ট ছিল, সেই প্রোডাকশনের ওয়ারেন্টের হাত থেকে, এবং এই মুহূর্তে যদি দেখা যায় অনুব্রত মণ্ডলকে নিয়ে স্কট কিন্তু এগিয়ে চলেছে। এবং এই মুহূর্তে বলা যেতে পারে যে তুলার মাঠে পৌঁছে গেছে। এই মুহূর্তে দেখা যাচ্ছে সেকেন্ড ব্রিজ অর্থাৎ দ্বিতীয় হুগলি সেতু ক্রস করে যাচ্ছে অনুব্রত মণ্ডলের কনভয়। জোকার উদ্দেশ্যে রওনা দিয়েছে ইডি, সিজিও কমপ্লেক্স থেকে রওনা দিয়েছে অন্য চারটি গাড়িও। আর এখানেই তার স্বাস্থ্য পরীক্ষার পর একাধিক পদক্ষেপ নেওয়া হবে, তারপরে কেষ্টকে সোজা রাজধানীর উদ্দেশ্যে রওনা দেবে ইডি তদন্তকারীরা। আদালতের নির্দেশ মতো বিমানে তার সঙ্গে থাকছেন একজন চিকিৎসকও। আমরা একটু চলে যাব জোকা ইএসআই হাসপাতাল চত্বর থেকে, রয়েছেন আমাদের প্রতিনিধি ভাস্কর। ভাস্কর, জোকা ইএসআই হাসপাতালে আর কিছুক্ষণের মধ্যে অনুব্রত মণ্ডল প্রবেশ করবেন, কেননা সেকেন্ড ব্রিজ ক্রস করে গিয়েছে তার কনভয়। এই মুহূর্তে সেখানকার ছবিটা কেমন? একেবারে পৌলমী, দেখো আর কয়েক মুহূর্তের অপেক্ষা অনুব্রত মণ্ডলের জন্য, সময় কিন্তু হাতে খুব কম, কারণ আর কিছু মুহূর্তের মধ্যেই এই জোকা ইএসআই হাসপাতালে পৌঁছে যাবে কনভয়। এখানে তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হবে, এবং তারপরে যদি সমস্ত যে টেস্ট রিপোর্ট বা চিকিৎসকরা যা পরীক্ষা করবেন তা যদি, তারপরে যদি গ্রিন সিগন্যাল দেন, তাহলে আজকেই দিল্লি যেতে হবে অনুব্রত মণ্ডলকে। বীরভূমের বেতাজ বাদশাহ বলা হতো অনুব্রত মণ্ডলকে, সেই বেতাজ বাদশাকে তাজ হারিয়ে এবার কিন্তু দিল্লিতে গিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হবে। তার আগে জোকা ইএসআই হাসপাতালে নিরাপত্তা একেবারে আটোসাটো করে তোলা হয়েছে। আমার ভিডিও জার্নালিস্ট রবিকে বলবো, রবি যদি সম্ভব একটু সার্বিক ছবিটা দেখাও, এখানে পুলিশের নিরাপত্তার ছবিটা দেখাও। এবং আমরা সকাল থেকে লাগাতার আমরা দেখাচ্ছি যে একেবারে নিরাপত্তা নিশ্চিত্র বলয় মুড়ে ফেলা হয়েছে গোটা ইএসআই হাসপাতালকে। এবং এখানেই অনুব্রত মণ্ডলকে আর কিছু মুহূর্তের মধ্যে, কিছু সময়ের মধ্যে নিয়ে আসা হবে, তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা হবে, এবং তারপরেই কিন্তু স্পষ্ট হয়ে যাবে যে আজকেই দিল্লি যাত্রা করতে হবে কিনা অনুব্রত মণ্ডল। কারণ জোকা ইএসআই হাসপাতালে চিকিৎসকেরা যদি সবুজ সংকেত দেন, তাহলে এখান থেকে ইডির হাতে হ্যান্ডওভার করে দেওয়া হবে অনুব্রত মণ্ডলকে, তারপরেই বিমানে করে সোজা দিল্লি। অর্থাৎ যদি জোকা ইএসআই হাসপাতালের চিকিৎসকেরা সবুজ সংকেত দিয়ে দেন, তাহলে কিন্তু আর বীরভূম বা কলকাতার জল অন্তত এই মুহূর্তে দাঁড়িয়ে খাওয়া হবে না অনুব্রত মণ্ডলের। সেক্ষেত্রে দাঁড়িয়ে দিল্লিতে গিয়ে কিন্তু জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হবে, দিল্লির জল খেতে হবে অনুব্রত মণ্ডলকে। এবং দেখো, নিঃসন্দেহে কিন্তু লাগাতার একটা টানাপোড়েন চলছিল রাউজ অ্যাভিনিউ আদালত, দিল্লির যে ডিস্ট্রিক্ট কোর্ট, সেখানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে আবেদন জানানো হয়েছিল প্রোটেকশন ওয়ারেন্ট চেয়ে। তার পরবর্তী ক্ষেত্রে নানান আইনি জটিলতা, মামলা পাল্টা মামলা অনুব্রত মণ্ডলের তরফ থেকে লাগাতার বারবার, কখনো শারীরিক অসুস্থতা, কখনো আইন, বারবার নানান হাতিয়ার ব্যবহার করে দিল্লি যাত্রা আটকানোর একটা মরিয়া চেষ্টা চালানো হয়েছিল। কিন্তু অন্তত এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা অভিজ্ঞ মহল মনে করছে, সেই মরিয়া চেষ্টা আর কিন্তু কাজে আসছে না। অনুব্রত মণ্ডল তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা হবে জোকা ইএসআই হাসপাতালে, যেমনটা বলছিলাম পৌলমী। এবং আমরা রিপাবলিক বাংলায় লাগাতার প্রতি মুহূর্তের আপডেট দেখাচ্ছি। সকাল 6:43 আসানসোল সংশোধনাগার থেকে অনুব্রত মণ্ডলকে বের করে রওনা দেয় কনভয় কলকাতার উদ্দেশ্যে, এবং জোকা ইএসআই হাসপাতালে কয়েক মুহূর্তের মধ্যেই কিন্তু এসে পৌঁছবে অনুব্রত মণ্ডল, তারপরেই তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা, এবং তারপরে স্পষ্ট হয়ে যাবে যে আজকেই দিল্লি যাত্রা করতে হচ্ছে কিনা অনুব্রত মণ্ডলকে। পৌলমী, বেশ, ভাস্কর এবং অর্ণব তোমরা দুজনেই আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে যে ছবিটা দেখাচ্ছি আপনাদের সামনে, অনুব্রত মণ্ডলের কনভয় এগিয়ে যাচ্ছে
সেকেন্ড ব্রিজ ক্রস করে বেরিয়ে যাচ্ছে অনুব্রত মণ্ডলের কনভয়, জোকা ইএসআই হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। এর পাশাপাশি আরও একটি ছবি আপনাদের সামনে তুলে ধরব, কেননা জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করবার পর তাকে ইডি হেফাজতে নেবে। সেই কারণে ইডি আধিকারিকরা ইতিমধ্যেই রওনা দিয়েছে জোকা ইএসআই হাসপাতালের উদ্দেশ্যে। মোট চারটি গাড়ি নিয়ে বেরিয়েছেন ইডি অফিসাররা, কেষ্টকে আজই দিল্লি নিয়ে যাবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসাররা। সেই ছবি এক্সক্লুসিভলি দেখাচ্ছি রিপাবলিক বাংলাতে। বাংলার জেলে জামাই আদরের দিন কার্যত শেষ হয়ে গিয়েছে অনুব্রত মণ্ডলের, তাকে আসানসোল থেকে এই মুহূর্তেই নিয়ে আসা হচ্ছে জোকা ইএসআই হাসপাতালে। কিছুক্ষণের মধ্যেই সেখানে তার স্বাস্থ্য পরীক্ষা হবে। তাকে হেফাজতে নেওয়ার পরেই দিল্লিতে নিয়ে যাওয়া হবে। আর একদিকে যখন এই ধরনের প্রেক্ষাপট সাজানো হয়েছে, তার আগের একটু ছবিটা দেখাবো। যখনই অনুব্রত মণ্ডলকে আসানসোলের সংশোধনাগার থেকে বের করে আনা হলো, সেখানে শুদ্ধিকরণ কর্মসূচি বিজেপির রীতিমতো গোবর জল ছিটিয়ে ঝাঁট দিয়ে শুদ্ধিকরণ কর্মসূচি করছে বিজেপির কর্মী সমর্থকরা। এতদিন কেষ্ট ছিলেন এখানে, দুর্নীতির সঙ্গে তিনি আষ্টেপৃষ্টে জড়িত এমনটাই অভিযোগ করছেন বিজেপির কর্মী সমর্থকরা। তাই এই সংশোধনাগার আরও অশুদ্ধ হয়ে গিয়েছে, এখানকার মাটি অশুদ্ধ হয়ে গিয়েছে। অনুব্রত মণ্ডলকে নিয়ে যাওয়ার পর এই জায়গার শুদ্ধের প্রয়োজন, অর্থাৎ শুদ্ধিকরণের দরকার রয়েছে, এমন অভিযোগ তারা বারবার করে এসেছিলেন। সেই অনুযায়ী আজ গোবর জল ছিটিয়ে ঝাঁট দিয়ে শুদ্ধিকরণ কর্মসূচি করছে বিজেপির কর্মী সমর্থকরা। একসঙ্গে দুটো ছবি দেখাচ্ছি, একদিকে জোকা ইএসআই হাসপাতালের পথে অনুব্রত মণ্ডল, আবার অন্যদিকে জেলের বাইরে শুদ্ধিকরণ করছে বিজেপির কর্মী সমর্থকরা। দুটো ছবি এক্সক্লুসিভলি রিপাবলিক বাংলাতে। দিল্লি যে যাওয়া তার সময়ের অপেক্ষা তা বলার সত্যি অপেক্ষা থাকছে না, কেননা এতদিন বাংলার জেলে থেকে একের পর এক পদক্ষেপ তিনি নিয়েছেন, কখনো আইনি সাহায্য, কখনো শারীরিক অসুস্থতা, আবার কখনো বা শিব ঠাকুর মণ্ডলের মতো একজন লোক যিনি অভিযোগ করেছেন, আর সেখানেই মামলা একের পর এক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, তবে শেষ পর্যন্ত কোনোটাই ধোপে টিকল না। জেলের বাইরে শুদ্ধিকরণ করছে এই মুহূর্তে বিজেপির কর্মী সমর্থকরা। বিজেপির নেতা তিনি কে বলছেন, কৃষ্ণেন্দু মুখার্জি, একবার শোনাবো। মাস যাবত এখানে অনুব্রত মণ্ডল রয়েছে আর কি, এবং তাকে বিভিন্নভাবে আটকাবার চেষ্টা হয়েছে। এর মাঝে শিব ঠাকুর মণ্ডলের আবির্ভাব হয়েছে। শিব ঠাকুর মণ্ডলের কী হলো সে ফলাফল আপনারা জানেন। দিল্লি কোর্ট, সমস্ত জায়গায় তাকে বিভিন্নভাবে আটকাবার প্রচেষ্টা হলো। কোটি কোটি টাকা সরকারের খরচা হচ্ছে, কোথা থেকে এই টাকা যাচ্ছে? এরপর কী হলো এখনো পর্যন্ত, যথা আজকে মানে শেষ পর্যন্ত এত কিছু করার পরও কিন্তু আটকানো গেল না, তার দিহার যাত্রা হচ্ছেই। এখানে দেখুন সাধারণ মানুষ মেতে উঠেছে। অর্থাৎ অনুব্রত মণ্ডলের দিল্লি যাওয়াটা সত্যি সময়ের অপেক্ষা। আজ জোকা ইএসআই হাসপাতালে অনুব্রত মণ্ডলের স্বাস্থ্য পরীক্ষার পর তাকে হেফাজতে নিয়ে নেবে ইডি। সে কারণে ইডি অফিসাররা রওনা দিয়ে দিয়েছে জোকা ইএসআই হাসপাতালের উদ্দেশ্যে। সেই ছবিও দেখাচ্ছি ফার্স্ট অন এক্সক্লুসিভ রিপাবলিক বাংলাতে।